ওয়েলকাম টু ঋষভ, আমি রিয়া। আজকে আমি তোমাদেরকে জন্মাষ্টমী মেকআপ টিউটোরিয়াল দেখাবো। তো জন্মাষ্টমী খুব তাড়াতাড়ি, জাস্ট কদিন পরে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্য আমি নিজে জন্মাষ্টমী করি, তো আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে। তো আমি একটা কোল্ড শোল্ডার স্টাইলিশ ফ্যাশনেবল একটা ব্লাউজের সাথে আমি একটা ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছো শাড়িটা। তো শাড়িটা ভীষণই প্রিয় আমার, এই যে কালারটার সাথে এটা পুরো ম্যাচিং একদম আলাদা। তার সঙ্গে আমি একটা এথনিক, বলতে পারো এথনিক একটা নেকলেস পরেছি। তো এর সঙ্গে আমি আমার যে হালকা টাচ আপ যেটা বলে, একদম যেহেতু আমরা বাড়িতেই জন্মাষ্টমী করে থাকি, এই সিচুয়েশনে তো বাড়িতেই থাকবো, তো বাড়িতে তোমাদেরকে আমি ইজিলি মেকআপ টিউটোরিয়াল দেখিয়ে দেবো শুধুমাত্র জন্মাষ্টমীর জন্য। তো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। Thank you.
কত সুন্দর করে জন্মাষ্টমীর জন্য রেডি হয়ে গেলাম। তো জন্মাষ্টমীর জন্য আমি রেডি হলাম অ্যান্ড দেখতে পাচ্ছ আমি একদম হালকা টাচ আপ করেছি। আমি আরও যেসব পারো আমি আমি বেশি কিছু ক্যারি অ্যাকচুয়ালি আমি বাড়িতে যখন যেহেতু আমি এটা বাড়ির জন্য লুকটা ক্যারি করব, তো তোমরাও যেহেতু জন্মাষ্টমী এবারে বাড়িতেই আমরা যেহেতু সবাই কাটাবো, তাই তোমাদের জন্য আমি এই লুকটা প্রেফার আমি তোমাদেরকে ফলো আপ করতে বলবো। ভীষণ তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এই লুকটা ক্যারি করে পুজোর যেসব কাজ আছে আমরা সেই সব করতে পারবো। তা আমার মনে হয় এই লুকটা তোমাদের জন্য বেস্ট হবে। তো অবশ্যই আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা প্রচুর শেয়ার করো অ্যান্ড আমাদের অবশ্যই আমাদের ভিডিওকে অবশ্যই প্রচুর প্রচুর করে লাইক করে দাও অ্যান্ড তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওটা, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বানাই।